ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে দুর্ঘটনাগ্রস্ত অবস্থার ছবি পোস্ট করে আত্মীয় বন্ধু-বান্ধবের কাছে আর্থিক সাহায্য চেয়ে প্রতারণার ফাঁদ। এমনই ঘটনার শিকার বনগাঁর বাসিন্দা পেশায় সাংবাদিক অলোক বিশ্বাস। প্রতারণার অভিনব ছক, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তার পরিচিত বন্ধু-বান্ধবের কাছে ভুল বার্তা পাঠিয়ে আর্থিক সাহায্যের আবেদন, এরকমই ঘটনার শিকার সাংবাদিক উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এলাকার বাসিন্দা অলোক বিশ্বাস। দীর্ঘদিন ধরেই সাংবাদিকতার পেশার সাথে যুক্ত অলোকবাবু পেশার কারণেই গত চার তারিখ গঙ্গারামপুর গেছিলেন। একটু বেলার দিকে তার মোবাইলে ঘন ঘনই আত্মীয় ও বন্ধুবান্ধবের ফোন আসতে থাকে। ফোনের ও প্রান্ত থেকে একটি প্রশ্ন, কেমন আছেন, কত টাকা লাগবে। প্রথমে কিছুটা অবাক হয়ে যান অলোকবাবু, পরে এক আত্মীয়ের মারফত জানতে পারেন তার নামে তার এবং তার স্ত্রীর ছবি ব্যবহার করে ফেসবুকে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেই অ্যাকাউন্টে দুর্ঘটনাগ্রস্ত চিকিৎসারত এক ব্যক্তির ছবি পোস্ট করা হয়েছে। লেখা হয়েছে, সংকটজনক অবস্থায় আইসিইউতে ভর্তি। এই ছবি ব্যবহার করেই বিভিন্ন পরিচিতদের কাছে ফোন যায়। অলোকবাবু জানান, কয়েকজন ইতিমধ্যেই তার অ্যাকাউন্টেও টাকা পাঠিয়েছেন। অলোকবাবুর দাবি, আমার অ্যাকাউন্টে যেমন টাকা এসেছে তেমনই পরিচিতরা প্রতারকদের কাছেও টাকা পাঠিয়েছেন। ইতিমধ্যেই পরিচিতদের কয়েকজন তাকে জানিয়েছেন তাদের কাছেও এই দুর্ঘটনার কথা বলে আর্থিক সাহায্য চাওয়া হয়েছে। ঘটনার কথা জানার পর স্বাভাবিকভাবেই স্তম্ভিত হয়ে পড়েন তিনি। তার দাবি, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক মাধ্যমকে ব্যবহার করে পরিচিত বন্ধুবান্ধব সহ অন্যান্যদেরও সতর্ক করা, যাতে নতুন করে আর কেউ প্রতারিত না হন। প্রায় 170-175 জন মিস কল এবং মেসেজ পাঠান যে এই আমার অসুস্থতা সংক্রান্ত, আমরা কিভাবে টাকা দেব, কোন অ্যাকাউন্টে টাকা দেব। এবং তারপরে আমি সন্ধ্যার দিকে যখন আমি বেরিয়ে আসি হল থেকে, তখন দেখলাম আমার অ্যাকাউন্টে অনেকে টাকা দিয়েছেন। আমি যেহেতু আজ আক্রান্ত হয়েছি, আমি সুস্থ সবলই আছি, আমি কোনো দুর্ঘটনায় পড়িনি, তা সত্ত্বেও আমার ছবি ডুপ্লিকেট করে আমার মিসেস, সে একটা বিশিষ্ট স্কুলের শিক্ষিকা, সেই স্বামী স্ত্রীর ছবিকে ব্যবহার করে সহানুভূতির ঢেউ তুলে যেভাবে টাকা আদায় করার চেষ্টা করেছে, কিছু কিছু যে টাকা দেয়নি, আমার অ্যাকাউন্টে যখন টাকা এসেছে তখন প্রতারকদের অ্যাকাউন্টেও টাকাটা গেছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সোশ্যাল মিডিয়াতে যারা আমরা থাকি, কাজ করি বা এটাকে ব্যবহার করে সময় কাটাই, তারা যেন এই ধরনের প্রতারণার শিকার না হন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।